আজ আমি একটা ভাজা মশলা তৈরি করছি। এই মশলার গুঁড়োটা আমরা অনেক কাজে ঘরে ব্যবহার করতে পারি। আমি তো সারাক্ষণই মশলাটা গুঁড়ো করে রেখে দিই, শেষ হলেই আবার বানিয়ে রাখি। টুকটাক কাজে এগুলো আমার এটা আমার লেগেই যায়। বেশিরভাগ আমি চাটনি করলেই এটা আমাকে দিতে হয়, মশলা মুড়িতে দিতে পারি। তার জন্য আজ আমি এটা করে রাখছি, কারণ আমি দই বড়া বানাবো তার জন্যে। তো মশলাটা কীভাবে তৈরি করছি, গুঁড়ো মশলাটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জিরে, সর্ষে, পাঁচফোড়ন একটু মেথি পরিমাণ বেশি নিয়ে, আর শুকনো লঙ্কা তিনটে, এগুলো আমি ভেজে গুঁড়ো মশলা তৈরি করব। দেখো, আমার পায়ে অপারেশন, আমি নিচে বসে করতে পারবো না। আমি ওপরেই শিলটাকে ধুয়ে তুলে নিয়েছি, কিন্তু সবার আগে শিলটাকে খুব ভালো করে ধুতে হবে এই ভাজা মশলাটা গুঁড়ো করতে গেলে। আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। একবার বেটে এরকম হয়েছে, এটাকে আমি আরেকবার বাড়বো, একবারটা দিলে হবে না। দেখো মশলাটা তৈরি, মশলা ওরকম একটা কৌটোর ভেতরে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত তুমি অনেক কাজে এটাকে ব্যবহার করতে পারবে। ধরো ঘরে স্যালাড বানালে, তাতে হালকা করে ছড়িয়ে দিয়ে তুমি খেতে পারো। মশলা মুড়ি বানালে তাতে তুমি দিতে পারো, দই বড়া বানালে এটা তো লাগবেই, কারণ দইয়ের মধ্যেও তুমি দিতে পারো। তারপরে চাটনি, আমের চাটনি বা টমেটোর চাটনি যদি করো, তাতেও এটা তুমি দিয়ে খেতে পারো। ভীষণ স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো, তাহলে গুঁড়ো মশলাটা কিন্তু আমার রেডি। তাহলে তোমরাও এভাবে করে রেখে দিও আর অনেক কাজে ব্যবহার করো।